এই যে চার মাস পাঁচ মাস বাকি ছিল সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আপনার কি নাম? আমার নাম মলিনা নাথ মজুমদার। চালের দামটা যে ভিতর আছে এটার ভিতরে চাল রাখেননি? হ্যাঁ রাখি। এটা থেকে ইয়া করেন? বন্যায় সবগুলো নষ্ট হয়ে গিয়েছিল, জল একদম চাল পর্যন্ত ছুঁয়ে গিয়েছিল। এখন চালের দামের ভিতরে যে ইঁদুর আছে আপনি জানেননি? এটার কড়াটা ছুটে গেছে, এটা কড়া ঠিক আছে। তারপরে দেখি স্কুল বন্ধ, আমি আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াই থাকি, এরপরে দিয়ে স্কুলে খুলে না, এরপরে দিয়ে অনেকক্ষণ পরে বয়ে থাকি, এবার সাড়ে আটটা আটটা দশ এবার বিশ বাজলে এবার স্কুল খুলতে আসবে। এবার স্টুডেন্টরা এ তো দাঁড়ায় থাকে, এটা তো দেখছো না, ওই ওখানে স্টুডেন্টরা এইটু আগে ইডু ফুটছে, ইডু ফুটতে যদি একটা বাচ্চা ইয়ে পরে তো এরপর দায়িত্বটা নিবো কেটা? স্কুলের মাস্টার বাড়িও সামনে, বেশি দূরে না, স্কুলের লোক ওই। স্কুলের নাম কি? মহিলার যে চাল ডাল দেয় এটা তোমার ঠিক মতো পাওয়া জানা, এই মাসে আইলে সে মাসে পাওয়া জানা, সেই মাসেতে এই মাসে পাওয়া জানা, তিন মাস চার মাস আজকাল ছয় বিগত ছয় মাস হয়ে থাকা কখনো পাই না আমরা কিচ্ছু। নাথ মজুমদার ম্যাডামের নাম স্কুলে, আর লগে হেল্পার আছে, আপনার নাম কি? রীনা দেবনাথ। রীনা দেবনাথ।